স্বর্গের মতো সুন্দর পরিলোকে বাস করত রানীপরী ও রাজকুমারী মায়াপরী। রানীপরীর কাছে ছিল মহাজাগতিক পরম শক্তির আধার। একদিন ভয়ঙ্কর জিন নামে এক দুষ্ট জিন পরিলোক আক্রমণ করে। সে রানীপরীর কাছ থেকে মহাজাগতিক পরম শক্তি ছিনিয়ে নিতে চায়। রানীপুরি রানীপুরি, ভয়ঙ্কর জিন আমাদের পরিলোকে ঢুকে পড়েছে। সে সামনে যাকেই পাচ্ছে তাকেই হত্যা করছে। সে আপনার দিকে আসছে। সে আপনাকে হত্যা করে মহাজাগতিক পরম শক্তি ছিনিয়ে নিতে চায়। ভয় পেও না নীলপুরি, মহাজাগতিক এই পরম শক্তিকে আমি কিছুতেই শয়তান ভয়ঙ্কর জিনের হাতে যেতে দেব না। আমি এই পরম শক্তি রাজকুমারী মায়াপরীর মধ্যে সঞ্চার করে দিচ্ছি। তুমি রাজকুমারী মায়াপরীকে নিয়ে পরিলোক থেকে অনেক দূরে মানুষের পৃথিবীতে চলে যাও, যেখানে মায়াপরীকে কেউ খুঁজে পাবে না। এই পরম শক্তি শয়তান অত্যাচারী ভয়ঙ্কর জিনের হাতে চলে গেলে সে সমস্ত পৃথিবীকে ধ্বংস করে দেবে। এটা আমি কিছুতেই হতে দেব না। তুমি এখন তাড়াতাড়ি মানুষের পৃথিবীতে চলে যাও। নীলপরী ও রাজকুমারী মায়াপরী এসে পৌঁছায় মানুষের পৃথিবীতে। সুন্দরপুর নামে একটি গ্রামে তারা অবতরণ করে। সুন্দরপুর গ্রামে বাস করত এক সাহসী বালক, নাম অজয়। তার বাবা মা ছোটবেলায় মারা যায়, তাই সে তার চাচা চাচির বাসায় থাকত। তার চাচা একজন কাঠুরে ছিল। তারা জঙ্গল থেকে কাঠ কেটে জীবিকা নির্বাহ করত। তার চাচি ছিল খুবই অসুস্থ। চাচা, আমিও আপনার সাথে জঙ্গলে কাঠ কাটতে যেতে চাই, যাতে করে আমরা বেশি কাঠ কাটতে পারবো। কাঠ বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে চাচির চিকিৎসা করতে পারবো। কিন্তু যদি তুমিও আমার সাথে জঙ্গলে কাঠ কাটতে যাও, তোমার অসুস্থ চাচিকে কে দেখবে? তোমরা যাও, আমি একাই ঠিক থাকতে পারবো। চাচা, দেখুন গাছের নিচে কে যেন অজ্ঞান হয়ে পড়ে আছে। হে ঈশ্বর, চলো দেখি কি হয়েছে। মা, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তুমি কি কথা বলতে পারো না, নাকি তোমার কিছুই মনে নেই? তুমি কি আমাদের সাথে যাবে? চাচা, ওকে আমরা বাড়িতে নিয়ে যাই, তাহলে চাচি খুব খুশি হবে। চাচি, দেখো আমাদের সাথে কে এসেছে। কি সুন্দর দেখতে তোমায়, তোমার নাম কি মা? ওর কিছুই মনে নেই,
আমার মনে হয় ওর মা বাবাও নেই, ওর বাড়ি কোথায় সে তাও বলতে পারছে না। কে বলেছে ওর কেউ নেই? আজ থেকে আমি তোমার মা, তোমার নাম পুরি। তুমি আমাকে মা বলে ডাকবে? মা মা, দেখো দেখো আমার মেয়ে আমাকে মা বলে ডেকেছে। এভাবে অজয়ের চাচি খুশিতে আত্মহারা হয়ে যায়। সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, তাদের সংসার ফুলে ফলে সুশোভিত হয়ে ওঠে, তাদের আর কোনো অভাব থাকে না। পুরি ধীরে ধীরে বড় হতে থাকে। পুরি ও অজয় একসাথে খেলাধুলা করত, মাছ ধরতে যেত, এভাবে তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু অজয় জানতো না যে পুরি আসলেই সত্যিকারেরই পুরি। পুরিরও কিছু মনে নেই, কিন্তু মাঝে মাঝে পুরি নিজের মধ্যে অদ্ভুত কিছু শক্তি অনুভব করত। একদিন তারা লাফালাফি খেলছিল। পুরি লাফ দেওয়ার সাথে সাথে আকাশে উঠতে শুরু করে। অজয় এটা দেখে ঘাবড়ে যায়। পুরি যখন নিচের দিকে তাকায় সে দেখে সে অনেক উপরে উঠে গেছে। এটা দেখার পর সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। কিন্তু অদ্ভুত, তার কিছুই হয় না। অজয় এটা দেখে অবাক হয়ে যায়। একদিন অজয় মাছ ধরতে যাচ্ছিল, পুরি বায়না ধরে যে সেও তার সাথে যাবে। মা, আমিও অজয়দার সাথে মাছ ধরতে যেতে চাই, আমাকে কিছুতেই নিয়ে যেতে চাচ্ছে না, তুমি একটু বলো। পুরি, তোমাকে তো নিয়ে যেতে পারি, কিন্তু আমার তো ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। আচ্ছা চলো, কিন্তু তোমাকে সন্ধ্যার আগেই একা একা বাড়ি ফিরতে হবে। ওয়াও ওয়াও, দেখো দেখো কত মাছ পেয়েছি আমরা। পুরি, দেখো আজকে কত মাছ পেয়েছি আমরা। তুমি সন্ধ্যার আগে এই মাছগুলা নিয়ে বাড়িতে চলে যাও, আমি কিছুক্ষণ পরে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে যাচ্ছি, তুমি থাকো, তুমিও তাড়াতাড়ি বাড়ি আসবে। কিন্তু পুরি, পুরি চাচি, পুরি কোথায়? পুরি তো তোমার সাথে মাছ ধরতে গিয়েছিল, পুরি তো বাড়িতে আসেনি, সন্ধ্যা হয়ে আসছে, তাহলে পুরি গেল কোথায়? কি বলছো তুমি, পুরি তো অনেক আগে চলে এসেছে, তাহলে পুরি কোথায় গেল? পুরি জঙ্গলে হারিয়ে যায়নি তো? পুরি, 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 পুরি তুমি কোথায়? পুরি, অনেক খোঁজাখুঁজির পর পুরিকে কোথাও খুঁজে না পেয়ে অজয় হতাশ হয়ে যায়। সে ভেঙে পড়ে, সে একটি গাছের নিচে বসে নিজেকে দোষারোপ করতে থাকে। সে ভাবে তার জন্যই হয়তো পুরি আজকে হারিয়ে গেছে। সে যদি পুরিকে একা না ছাড়ত তাহলে হয়তো পুরিকে হারাতে হতো না। অজয় পুরিকে খুব ভালোবাসত, কিন্তু এ কথা কোনোদিন বলা হয়নি। পুরি তো অজয়কে ছাড়া কিছুই বুঝত না। কে তুমি? ভয় পেও না, আমি তোমার বন্ধু, তুমি যাকে পুরি বলে ডাকো
আসলে সে সত্যিকারেরই পরী, সে পরীলোকের রাজকুমারী মায়াপুরী। না, এটা কিছুতেই হতে পারে না। এটা কিভাবে সম্ভব? তুমি কি জানো পরী কোথায় আছে? তুমি কি পরীর কাছে আমাকে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, আমি জানি পরী কোথায়। পরীকে ভয়ঙ্কর জিন আটকে ভয়ঙ্কর রাজ্যে নিয়ে গেছে। এই দেখো তাহলে জাদুর আয়নাতে দেখো পরীর সাথে কি হয়েছিল। এই দেখো। ভয়ঙ্কর জিন, ভয়ঙ্কর জিন সমস্ত পৃথিবীর রাজা হবে একদিন। কে তুমি? সামনে থেকে সরে যাও, আমি বাড়ি যাব, আমাকে বাড়ি যেতে দাও। তোমার বাড়ি তো এখানে না, তোমার বাড়ি তো আকাশের উপরে। চলো আমি তোমাকে আকাশের উপরে নিয়ে যাই। ভয়ঙ্কর জিন, ভয়ঙ্কর জিন সমস্ত পৃথিবীর রাজা হবে একদিন। আমি পরীর কাছে যেতে চাই। ভয়ঙ্কর রাজ্য কোথায় তুমি বলে দাও। তুমি তো সেখানে যেতেই পারবে না, অনেক পরী ও জিনেরাও সেখানে যেতে ভয় পায়। সে এক ভয়ঙ্কর রাজ্য, ভয়ঙ্কর জিন নিষ্ঠুর, খুব নিষ্ঠুর। আমি কোনো কিছুতেই ভয় পাই না। আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি ভয়ঙ্কর জিনের কবল থেকে, ভয়ঙ্কর রাজ্য থেকে পরীকে মুক্ত করে আনবই আনব। নীলপরী, তুমি শুধু আমাকে বলে দাও ভয়ঙ্কর রাজ্যে আমি কিভাবে যেতে পারি। ঠিক আছে, আমি তোমার সাহস দেখে মুগ্ধ হয়েছি, আমি তোমাকে সাহায্য করব। পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চাপ দিয়ে রাখতে ভুলবেন না। কমেন্ট করে জানাতে পারেন আপনার অনুভূতি।